একটা মিম দেখেছিলাম এমন যে টুডেস মোটিভেশনাল কোট, ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ উইথ আদার্স, এভরি ওয়ান ইজ বেটার দ্যান ইউ। অর্থাৎ অনেকটা সার্কাস্টিকলি বলা হচ্ছে যে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না, কারণ অন্য সবাই আসলে তোমার চেয়ে বেটার। তো আমরা এখন এমন একটা লাইফ লিড করি যেখানে আমাদের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি। একটা কম্পিটিশনের যুগ, একটা কম্প্যারিজনের যুগ, পাশের বাসার আন্টির সাথে, পাশের বাসার ভাবির সাথে নিজের তুলনা, পাশের বাসার যে ছেলেটা আছে তার সাথে নিজের সন্তানের তুলনা ইত্যাদি। তো এই কম্পিটিশনটা অ্যাভয়েড করে পিসফুল লাইফ লিড করার উপায় কি, পাঁচটা উপায় আছে যেগুলো আজকে শেয়ার করব। এক নম্বর হচ্ছে কম্পিটিশনের মাইন্ডসেট থেকে শেখার মাইন্ডসেটে আসা। আমাদের মধ্যে একটা কন্ডেসেন্ডিং মাইন্ডসেট থাকে যে আমি যেরকম অবস্থাতেই আছি আমি অন্যদের চেয়ে বেটার, আমি অন্যদের চেয়ে ভালো। এটা একটা অহংকার বা একটা ইগো আমাদের মধ্যে প্রচণ্ড লেভেলে কাজ করে। ইরেসপেক্টিভ অফ আমরা কোথায় আছি বা কতটা ভালো আছি, আমরা এটা খুব দুর্দান্তভাবে প্রয়োগ করার চেষ্টা করি সব জায়গায়, সব জায়গায় এস্টাবলিশ করার চেষ্টা করি যে আমি যে গাড়িটা চালাই সেটা বেটার, আমি যে বাড়িতে থাকি সেটা বেটার, আমি যে অফিসে জব করি সেই কোম্পানিটা বেটার, আমার সন্তান সবার চেয়ে মেধাবী। এইভাবে আমরা হচ্ছে সব জায়গায়, বা আমি যে ট্যুরগুলো দিই সেগুলো হচ্ছে বেশি এক্সক্লুসিভ, আমার ছবি ভালো আসে, আমার ক্যামেরা ফেস ভালো, সব দিক দিয়ে, এবং আমার ক্যারিয়ার চয়েস, আমি যে বিদেশে আছি দেশে না থেকে সেটা হচ্ছে বেটার ডিসিশন। যে দেশে আছে সে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যে বিদেশে যায়নি দেশে আছে এটা হচ্ছে বেটার ডিসিশন। তো এটা আমাদের একটা জিনিস ব্লক করে দেয়, সেটা হচ্ছে শেখার মাইন্ডসেট। আমি যে আমি যত চেষ্টাই করি না কেন আমি কিন্তু একটা লাইফই লিড করতে পারবো। একটা লাইফ লিড করার অপরচুনিটি কস্ট হচ্ছে অন্যদের লাইফটা আমার কখনো লিড করা হবে না, যার কারণে আমি আমার লাইফে যা যা শিখেছি অন্যদের লাইফে তারা যা যা শিখেছে সেগুলো আমার কখনো শেখা হবে না। এই শেখার মাইন্ডসেটে আসতে হলে আমার এটা ধরে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে যে অন্যের লাইফে শেখার কিছু আছে, অন্য মানুষগুলো এমন কিছু জানে যেটা আমি হচ্ছে জানি না। এটা একে তো হচ্ছে আপনাকে হালকা করবে, যে আপনি যখনই চিন্তা করে নেবেন যে অন্য মানুষগুলো কোনো না কোনো দিক থেকে আমার চেয়ে ভালো, বা কোনো না কোনো বিষয়ে আমার চেয়ে বেশি জ্ঞান রাখে, বা কোনো না কোনো বিষয়ে আমার চেয়ে দক্ষ, তখন আপনি ওই মানুষটার লাইফ থেকে লেসন নিতে পারবেন এবং শিখতে পারবেন। এক, এটা হচ্ছে আপনার লাভ যে অন্যর কাছ থেকে আপনি শেখার রাস্তাটা হচ্ছে ওপেন করছেন, কিন্তু আপনি যদি ইগো নিয়ে বসে থাকেন তাহলে ওই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। আর দুই হচ্ছে আপনি অনেক হালকা হয়ে যাচ্ছেন, আপনার যেহেতু কোনো কম্পিটিশন করতে হচ্ছে না, আপনার যেহেতু প্রতিদিন সকালে উঠে অফিসে দৌড় দেওয়ার মধ্যে কোনো রিভেঞ্জ মাইন্ডসেট নেই যে আমি ওকে দেখিয়ে দিলাম, আমি ওর চেয়ে বেটার হয়ে গেলাম, আমি ওকে টপকে গেলাম, এই জাতীয় ব্যাপার যেহেতু নেই, আপনার ডে টু ডে কাজগুলো অনেক ইজিয়ার মনে হবে। আপনার সবসময় মনে হবে না যে কাঁধের ওপর কেউ চড়ে বসে আছে। দুই নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে, পিসফুল থাকার স্ট্র্যাটেজি হচ্ছে, ইউ ক্যান্ট কম্পিট উইথ সামওয়ান হু ইজ হ্যাভিং ফান। আমরা যখন কোনো কিছু শিখি বা যখন কোনো কিছু করি সেখান থেকে ফান এলিমেন্ট শুরুতেই হচ্ছে বাদ দিয়ে দিই, কারণ আমাদের মধ্যে ওই যে বললাম আমাদের একটা রিভেঞ্জ মাইন্ডসেট থাকে। আপনি যে কোনো জব হোল্ডার বা কোনো গ্র্যাড স্টুডেন্ট, যে কারো হচ্ছে যে কোনো অ্যাকমপ্লিশমেন্টের পোস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা টক্সিক মেন্টালিটি নিয়ে পড়াশোনা করি এবং জব করি। যে অনেকেই বলেছিল আমি পারবো না, আজ পেরে তাদেরকে আমি দেখিয়ে দিলাম, আজ তাদের নাকে ঝামা ঘষে দিলাম, আজকে আমি প্রমাণ করলাম যে আমি অনেক অবস্ট্যাকল পার হয়ে আমি হচ্ছে এগুলো করে এসেছি। অর্থাৎ আমাদের সব কিছুই হচ্ছে অন্যকে দেখানোর জন্য, অন্যের কাছে প্রমাণ করার জন্য, অন্যকে ইমপ্রেস করার জন্য। কোনো কিছুই আমরা নিজের জন্য করি না, বা এই যে পুরো প্রসেসটাতে একটা ফান আছে। আমি যে একটা ডিগ্রি কমপ্লিট করলাম, বিরাট বড় একটা কাজ করলাম, ডেফিনেটলি সিগনিফিকেন্টলি একটা কাজ করলাম, পাঁচ বছর ধরে একটা ডিগ্রি কমপ্লিট করলাম, বা বিরাট বড় একটা প্রজেক্ট আমি দাঁড় করালাম, বা একটা ক্যারিয়ার একটা ভালো জায়গায় এসে দাঁড়ালাম, খুব ভালো একটা জব ল্যান্ড করলাম, বা কোনো একটা প্রপার্টি ওন করলাম, এই পুরো প্রসেসটার মধ্যে অনেক কিছু শেখার আছে, অনেক ফান এলিমেন্ট আছে। কিন্তু আপনি যদি সবসময় রিভেঞ্জ মাইন্ডসেট নিয়ে কাজ করেন তাহলে আপনি এই ফানটা সারা জীবনেও কখনো টেস্ট করতে পারবেন না। এবং আমাদের যা কিছুই আমরা করি সবই হচ্ছে প্রতিশোধ, যা কিছু আমরা করি অন্যকে দেখানোর জন্য, যা কিছু আমরা করি অন্যকে টপকে যাওয়ার জন্য। এই কারণে আমাদের লাইফ থেকে কম্পিটিশন জিনিসটা কখনো যায় না। আপনি ততদিন পর্যন্ত কম্পিটিশনের মধ্যে থাকবেন যতদিন আপনি নিজের মধ্যে রিভেঞ্জ মাইন্ডসেট রাখবেন। আপনার মধ্য থেকে রিভেঞ্জ মাইন্ডসেটটা যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার মধ্য থেকে টক্সিসিটিটা যেহেতু চলে যাবে, আপনি অনেক কিছুকে এনজয় করা, রিয়েল সেন্সে এনজয় করা হচ্ছে শুরু করতে পারবেন। অর্থাৎ ইউ ক্যান্ট কম্পিট উইথ সামওয়ান হু ইজ হ্যাভিং ফান। তিন নম্বর, আমরা একটা ভুল কাজ করে থাকি, আমরা মনে করি যে কম্প্যারিজন জিনিসটা আসলে খারাপ। কম্প্যারিজন জিনিসটা বাই ডিফল্ট কিন্তু খারাপ না। কম্প্যারিজন জিনিসটা অনেকটা টাকার মতো বা একটা ছুরির মতো। টাকা কি ভালো বা খারাপ? আমরা অনেক সময় বলি যে টাকা খারাপ, কিন্তু দিনরাত চিন্তা করি টাকা নিয়ে।
আমরা কি বলতে পারি একটা ছুরি ভালো না খারাপ? ডেফিনেটলি এটা জাস্ট একটা টুল, কে কীভাবে ব্যবহার করছে সেটার ওপর। তেমনি আপনি যদি বলেন যে কম্প্যারিজন জিনিসটা খারাপ, তাহলে এটা আসলে সঠিক কথা হবে না। কম্প্যারিজন আপনি কীভাবে করছেন সেটার উপরে ডিপেন্ড করে এটা টক্সিক হয়ে উঠবে নাকি হেলদি হয়ে উঠবে। প্রত্যেকটা মানুষের লাইফে কম্প্যারিজন প্রয়োজন হয় তার টার্গেটের জন্য, সে একটা জায়গায় পৌঁছাতে চায় সেটার জন্য তার রেফারেন্স পয়েন্ট দরকার হয়। সেজন্য সে যদি কম্পেয়ার করে যে অমুক ভালো মানুষটা বা অমুক অ্যাকমপ্লিশড মানুষটার সাথে আমি তুলনা করে আমি উপরে উঠব, তাহলে এটা হেলদি লেভেলে থাকা হয়তো বা সম্ভব। অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ আমরা তো হিউম্যান বিইং, আমরা খুব দ্রুতই কম্প্যারিজন থেকে জেলাসিতে চলে আসি। যার কারণে আপনি যখন কম্পেয়ার করবেন তখন চেষ্টা করা উচিত কোনো সুপারস্টার বা লিডার বা এক্সট্রিমলি অ্যাকমপ্লিশড কোনো শ্রেডেড বা মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার এই জাতীয় মানুষজনের সাথে তুলনা না করে আপনার গতকালের ভার্সনের সাথে আজকের ভার্সনটার যদি তুলনা করেন, ওই যে একটা বুক রিভিউতে যেটা জর্ডান পিটারসনের যে বইটাতে বললাম যে আমাদের অতৃপ্তির কারণটা হচ্ছে এই যে আমরা নিজের ভার্সনের সাথে নিজের ভার্সনের তুলনা না করে আমার আজকের ভার্সনের সাথে অন্য আরেকজনের একটা ভার্সনের আমরা তুলনা করছি, তো এই বিষয়টা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে বুঝতে পারবো যে কম্প্যারিজন জিনিসটা আসলে খুবই হেল্পফুল একটা টুল, এবং এটাকে যদি আপনি ইউজ করতে পারেন ঠিক মতো তাহলে এটা আপনাকে অনেক মোমেন্টাম দিতে পারে। লাইক ইমোশন, যে ইমোশনকে আমরা যতক্ষণ টুল হিসেবে ইউজ করতে পারি ততক্ষণ এটা ভালো। ইমোশন যদি আমাকে চালানো শুরু করে তখন সেটা হয়ে যায় খারাপ, অনেকটা টাকার মতোই। টাকাকে যদি আমি টুল হিসেবে ইউজ করতে পারি তাহলে টাকাটা ভালো জিনিস, আর যদি টাকাটাই আমার নেশা হয়ে যায়, অবসেশন হয়ে যায়, টাকা আমাকে কন্ট্রোল করা শুরু করে, আমার চিন্তাভাবনাকে এফেক্ট করা শুরু করে, তাহলে টাকা হচ্ছে খারাপ। চার নম্বর পয়েন্ট হচ্ছে এমপ্যাথি। আমরা অনেকেই, ধরেন যে দশজন মানুষ একটা জবে কাজ করে বা একটা ক্লাসে ক্লাস করে, এই দশজনের কিন্তু দশ রকমের লাইফ হিস্টোরি আছে। যদিও তারা একই লেভেলে এসে দাঁড়িয়েছে, একই লেভেলে এসে কাজ করছে, দশজনের লাইফ হিস্টোরি দশ রকমের। কেউ এসেছে অসম্ভব অ্যাকমপ্লিশড ফ্যামিলি থেকে, অসম্ভব শিক্ষিত ফ্যামিলি থেকে, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে, কেউ এসেছে খুব টানাপোড়েনের মধ্য দিয়ে, কেউ এসেছে ডিস্টার্বড ফ্যামিলি থেকে যেখানে হচ্ছে শান্তিতে থাকাটাই চিন্তা করা যায় না। কাজেই দশজনের পায়ের মধ্যে বেঁধে রাখা যে ভার সেগুলো কিন্তু ডিফারেন্ট, কিন্তু তারা দৌড়াচ্ছে একই ট্র্যাকে। কাজেই আমরা যখন দৌড়াচ্ছি প্রত্যেকের ট্র্যাকটা একই কিন্তু দৌড়গুলো আলাদা, অর্থাৎ প্রতিযোগিতাটা হচ্ছে আলাদা, এবং একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করাটা আসলে ডাজেন্ট মেক এনি সেন্স। আপনি যদি মিরপুরের ট্র্যাকে দৌড়ে বলেন যে উত্তরার ট্র্যাককে আমি হারিয়ে দিয়েছি, এটা খুব হাস্যকর শোনা হবে, তাই না? ধরেন যে মিরপুরে একটা ট্র্যাক আছে দৌড়ানোর, উত্তরায় আর একটা আছে ট্র্যাক আছে দৌড়ানোর, আপনি হচ্ছে মিরপুরে দৌড়ালেন, তারপর বললেন যে উত্তরার লোকজন আমার চেয়ে একটু ধীরে দৌড়াচ্ছে কাজেই আমি জিতে গেছি, এটা তো আসলে হলো না। কারণ হচ্ছে প্রত্যেকের পার্সপেক্টিভটা ভিন্ন, স্টার্টিং পয়েন্টও ভিন্ন, পায়ের সাথে বেঁধে রাখা ভারগুলোও হচ্ছে ভিন্ন, যার কারণে আপনি এই জাজমেন্টটা যদি এড়াতে পারেন তাহলে হচ্ছে আপনার মধ্যে কম্প্যারিজনটা আসবে না। ধরেন যে একই কোম্পানিতে গেলে আপনি দেখবেন যে অনেকে শুরু করেছে অনেক আগে, 20-25 বছর আগে, সে এই 20-25 বছর ধরে টাকা পয়সা জমিয়ে অনেক জায়গায় ইনভেস্ট করে অনেক প্রপার্টি কিনে অনেক এগিয়ে গেছে। এখন আপনি মাত্রই একজন নবীন মানুষ হিসেবে জব শুরু করে যদি তাদেরকে দেখে মনে করেন যে আহা আমি তো অনেক পিছিয়ে আছি, তাহলে নিজের মধ্যে অত্যন্ত একটা রাশ ফিল করবেন এক, দুই নম্বর হচ্ছে আপনি কোনোভাবেই ওই 20-25 বছরের ঘাটতিটা এক দুই দিনে সেটা পোষাতে পারবেন না, কারণ হচ্ছে আপনাদের তো ট্র্যাক এক হলেও আপনাদের প্রতিযোগিতাটা হচ্ছে আলাদা। এই কারণে আমাদের যখন আমরা কারো স্টোরি শুনি, যখন কারো বর্তমান অবস্থানটাকে জাজ করি যে সে এখন কোথায় দাঁড়িয়ে আছে, তখন এটা ভুলে গেলে চলবে না যে তারও একটা স্টোরি আছে, পেছনের স্টোরিটা, আজকে সে কত বছর বয়সে কোন লেভেলে এসে দাঁড়ালো বা কোন জায়গায় এসে দাঁড়ালো বা সে কেন এভাবে চিন্তা করে, এগুলোর পিছনে অনেকগুলো স্টোরি থাকে, যেগুলোর অনেক সাইকোলজিক্যাল পয়েন্ট থাকে, অনেক ফ্যামিলি পয়েন্ট থাকে, রিলেশনশিপ প্রবলেম থাকে বা পয়েন্ট থাকে, এবং টাকা পয়সাজনিত পয়েন্ট তো থাকেই। কাজেই এই কম্প্যারিজনটা এড়ানোর উপায় হচ্ছে যখন কারো স্টোরি আমরা শুনবো তখন এমপ্যাথি নিয়ে শোনা, যে সে হয়তো আমাকে জাস্ট স্টোরির একটা অংশ বলছে, সেটা অনেকটা অংশ হয়তো আমরা নিজেরাই অনুমান করে নিচ্ছি বা জাজমেন্টাল কোনো এলিমেন্ট তার গল্পের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ও তুমি এগুলো পারো নাই কারণ হচ্ছে তুমি যোগ্য না। ব্যাপারটা আসলে তা না, হতে পারে যে তার লাইফে এমন ডিফিকাল্টি ছিল যে ডিফিকাল্টির অর্ধেক ডিফিকাল্টিতে আপনাকে ফেললেও আপনি হচ্ছে কান্নাকাটি শুরু করতেন, হয়তোবা সে আপনার চেয়ে অনেক স্ট্রং যার কারণে সে আপনার লেভেলে এসে দাঁড়িয়েছে কিন্তু আপনি তাকে জাজ করছেন। তো এমপ্যাথি হচ্ছে জাজমেন্ট এড়ানোর, সিম্পলি টক্সিক কম্প্যারিজন এড়ানোর একটা খুব ভালো টুল। পাঁচ নম্বর, এই প্লেলিস্টটার নাম হচ্ছে হাঁটতে হাঁটতে ফিলোসফি। কাজেই একেবারেই ফিলোসফিক্যাল একটা কোট এখানে দিতে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে উই সাফার মোর ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়ালিটি। এটা হচ্ছে সেনেকার একটা কথা যে আমরা কল্পনায় বেশি সাফার করি বাস্তবের চেয়ে। আমরা অনেক
এক্সট্রিম চিন্তা ভাবনা করি যে অমুক আমাকে নিয়ে কি চিন্তা করছে, এই কাজটা করলে কি হয়ে যাবে না হয়ে যাবে, আমাদের যে সমস্ত দুশ্চিন্তার এলিমেন্ট বা স্ট্রেসের যে সমস্ত উৎস সেগুলোর বেশিরভাগই আলটিমেটলি ঘটে না, বা যদি আলটিমেটলি আমরা যে সমস্ত খারাপ জিনিস চিন্তা করি সেগুলোর বেশিরভাগই ঘটে না, আর ঘটলেও আমরা যে সেই এক্সটেন্টে ঘটে না। এবং আমরা ঘটনার ব্যাপার তো বললাম, মানুষদের কথা যদি আমরা চিন্তা করি, মানুষেরাও কিন্তু মানুষদের মানুষরা আমাকে আমাদেরকে সবসময় জাজ করছে, নিশ্চয়ই মানুষরা খুব খারাপ, মানুষরা খুব টক্সিক, ওরা আমাকে নিয়ে খারাপ কথা চিন্তা করছে, ওরা আমাকে নিয়ে খারাপ কথা বলা বলি করছে, আমরা মানুষকে কিন্তু এভাবে জাজ করে থাকি। এখানে দুটো পয়েন্ট বলা যায়, এক হচ্ছে পৃথিবীটা আমাদেরকে কেন্দ্র করে ঘোরে না, অর্থাৎ পুরো অন্যান্য সমস্ত মানুষ যে আমাদেরকে নিয়েই সবসময় আলোচনা করছে ব্যাপারটা কিন্তু তা না, মানুষের আরও অনেক কাজকর্ম আছে। ডেফিনেটলি মানুষজন গসিপ করতে পছন্দ করে, ব্যাকবাইটিং করতে পছন্দ করে, চগলখড়ি করতে পছন্দ করে, কিন্তু আমরা যেই লেভেলে চিন্তা করে থাকি যে অমুকের কাছে আমাকে খুব প্রেজেন্টেবল হতে হবে কারণ অমুক আমাকে হচ্ছে জাজ করবে, অ্যাকচুয়ালি তার হয়তোবা অত তাকানোর সময়ও নেই, হয়তোবা পাশের বাসার মানুষটা আপনাকে নিয়ে কোনো চিন্তাও করছে না। আর দুই, যদি চিন্তা করেও থাকে, অ্যাকচুয়ালি সেটাতে কি কিছু আসে যায়? আসে যায় না, কারণ হচ্ছে আপনি কিভাবে আপনার লাইফটা লিড করবেন, সেখানে কি কি রেজাল্ট আসবে, সেখানে কিভাবে সব কিছু এফেক্টেড হবে, এগুলোতে আপনার পাশের বাড়ির মানুষটা বা যাদের জাজমেন্টের ভয় আপনি করেন তাদের খুব কমই কন্ট্রিবিউশন আছে। কাজেই এক তো হলো অন্যরা আপনাকে নিয়ে চিন্তা করে না, দুই হলো যদি চিন্তা করেও থাকে তাতেও কিছু যায় আসে না, কাজেই এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কারণ নেই। তো আমরা যদি সবসময় মনে করি যে অন্যরা আমাদেরকে নিয়ে সবসময় ভাবছে বা ভাবা উচিত, এটাও কিন্তু আসলে একটা ইগোর লক্ষণ। তো পাঁচটা পয়েন্ট যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোতে দেখলাম যে প্রত্যেকটাতেই কিন্তু ইগো বা অহংকার জিনিসটা কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত, অর্থাৎ আমরা খুবই ইগোটিস্টিক্যাল, যেটা আমাদের স্বীকার করতেই হবে। এই ইগোটিস্টিক্যাল ব্যাপারটা থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে এই পাঁচটা পয়েন্ট কাজে লাগিয়ে আপনি টক্সিক কম্প্যারিজন থেকেও বের হয়ে আসতে পারবেন এবং একজন হেলদি মাইন্ডসেটের পিসফুল মানুষে পরিণত হতে পারবেন। আমাদের কিন্তু যতটা না হ্যাপিনেস প্রয়োজন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন হচ্ছে পিস। কাজেই আশা করি যে এই ভিডিওটি আপনাকে পিসফুল একজন মানুষ হতে কিছুটা হলেও সাহায্য করতে পারবে। অনেক ধন্যবাদ।